قل يا أيها الكافرون، قل يا أيها الكافرون. উপরে দেখতে পাচ্ছেন ত্রিকোণ চিহ্নটা, বামে কিন্তু হামজাও আছে, লামা ইফ জবর লা, উপরে ত্রিকোণ চিহ্ন, মধ্যে মুফাসসির ইরেল প্রান্তে দেবে। সহজ ভাষায়, সহজ ভাষায় বুঝেন, লামা ইফ জবর লা, বামে আছে হামজা, এর উপরে দেখে বলুন চিকন চিহ্ন, যেখানে আপনি এই চিকন চিহ্ন দেখতে পারবেন, এরপরে হামজা অবশ্যই আসবে। লামের পরে যদি, লামের উপরে যদি এই চিকন চিহ্নটা যেখানে দেখবেন, তিলের প্রান দিতে হবে। কয়টা প্রান দিতে হবে? তিলের প্রান দিতে হবে। এটাকে কি বলে? মধ্যে মুফাসিল হামজা জের ই লা ই লাম তারা জবর লা লা ইলা হা জবর হা লা ইলা। সুপ্রিয় দর্শক, আশা করে বুঝতে পেরেছেন। এখন আমি আরেকটা উদাহরণ দিচ্ছি, মেয়েটা বুঝে আপনাদেরকে আরেকটা বড় করে উদাহরণ দিচ্ছি। এখানে লক্ষ্য করুন, এখানে আমি দুইটি ওরফ লিখেছি, কয়টি ওরফ লিখেছি? কমেন্ট করতে হবে, কয়টি ওরফ লিখেছি? দুইটি ওরফ লিখেছি। কয়টি ওরফ লিখেছি? দুইটি ওরফ। এখন দুইটি হরফের সঠিক উচ্চারণ কি হবে? কফ লাম, কফ লাম। এটা দেখতে পাচ্ছেন আরো দুইটি হরফ লিখেছি, কয়টি হরফ? দুইটি হরফ, ইয়া আলিফ। এরপর দেখতে পাচ্ছেন কালি আলিফ কি? এরপরে দেখতে পাচ্ছেন আলিফ, ইয়া হা, আলিফ ইয়া হা। এরপরে লক্ষ্য করুন, এরপরে আরেকটি আলিফ, এরপরে কি? আরেকটি আলিফ। এই যে আমার লেখা হয়ে গেছে, এগুলো লক্ষ্য করুন। প্রথম আগে হরফের সাথে পরিচয় হই, কফ লাম ইয়া আলিফ, আলিফ ইয়া হা, আলিফ আলিফ লাম কাফ ফা। হরফ সাথে কি পরিচয় হয়েছে আপনাদের? হরফ চিনতে পেরেছেন? লক্ষ্য করো, কফের উপরে হরকত পেশ দিয়ে দিলাম, লামের উপরে জজব দিয়ে দিলাম, কফ লাম পেশ ফুল, কফ লাম পেশ ফুল। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করে বলতে হয়, কফ লাম পেশ ফুল, ইয়া আলিফ জবর ইয়া, কুল ইয়া, কুল ইয়া, হামজা ইয়া জবর আই, ইয়া পেশ ইউ আই ইউ, হা লাম জবর হাল, কাফ কারা জবর কা, আইয়ুহাল কাফাজের ফি, আইয়ুহাল কাফি, কুল ইয়া আইয়ুহাল কাফি। এখন আসুন, কফ লাম পেশ ফুল, ফুল টান হবে? হবে না। ইয়া আলিফ জবর ইয়া টান হবে? অবশ্যই হবে। কয়লিফ টান হবে? তিলের টান হবে। এই যে আমরা এখানে মোটা চিকন চিহ্নটা আমরা দেখতে পাচ্ছি, চিকন চিহ্নটা এভাবে পুরা পবিত্র কোরআনের ভিতরে থাকবে। কিভাবে থাকবে? এইভাবে বাঁকা বাঁকা, ফুলিয়া তিলের টান হবে। এরপর দেখতে হামজা কিন্তু আছে, যেখানে তিলের টান হবে সেখানে কিন্তু আপনি হামজা দেখতে পারবেন। তো এই চিকন চিহ্নটা আপনার যেখানে থাকবে তিনালে টানিয়া পড়িতে হইবে। হামজা ইয়া জবর আই, ইয়া পেশ ইউ আই ইউ, টান হবে? হবে না। হালাম জবর হাল, হাল আপনি এখানে ধরছে, দেখতে পাবেন কালি আলে, এটাকে আলিফে জায়দা বলা হয়। এটা শুধু লেখার ক্ষেত্রে আসবে, পড়ার ক্ষেত্রে আসবে না। হালাম জবর হাল, আই ইউ হাল, কাফকারা জবর কা, টান হবে এখানে? অবশ্যই টান হবে। কেন টান হবে? কাফকারা জবর কা, খারা জবর কারাজের উল্টা বেশ হইলে কি করে করতে হয়? এক আলিফ টানিয়া পড়িতে হয়। এবার লক্ষ্য করুন, এই যে আমি এখানে একটা টান দিলাম, এই যে খারা জবর খারাজের উল্টা পেশ, খারা জবর খারাজের উল্টা পেশ হইলে, যে কোনো হরফের উপরে হইলে এক আলিফ টানিয়া পড়িতে হইবে। এখন লক্ষ্য করুন, হালাম জবর হাল, আইয়ু হাল, কাফকারা জবর কা, আইয়ুহাল কা, ফাজের ফি, আইয়ুহাল কাফি। এখানে কি? কুল ইয়া আইয়ুহাল কাফি, ইয়া কি হবে? তিনের টান হবে। কয়টা টান হবে?
তিন আলিফ টান হবে, কেন টান হবে? আমরা এখানে চিকন চিহ্নটা এখানে দেখতে পাচ্ছি, এই চিকন চিহ্নটা যেখানে থাকবে সেখানে তিন আলিফটা নিয়ে পড়তে হবে। সহজ ভাষায় বোঝানো হচ্ছে, আপনারা খুব সহজভাবে বুঝতে পারবেন। আপনি কোটার মধ্যে মুনফাসিল, কোটার মুনফাসিল এটা চিনা দরকার না, আপনার এটা জানার দরকার নাই। আপনার জানতে হবে কি, আপনার চিনতে হবে কি, এই যে চিকন চিহ্নটা, এই চিকন চিহ্নটা যে হরফের উপরে থাকবে সেই হরফকে তিন আলিফটা নিয়ে পড়তে হবে। বুঝতে পারছেন ইনশাল্লাহ? আশা করি বুঝতে পেরেছেন। চিকন চিহ্ন যেখানে থাকবে সেখানে কি থাক কি হবে, তিন আলিফ টান হবে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমরা মধ্যে মুনফাসিল চিহ্নটি তিন আলিফ টান কিভাবে দিব তার ব্যবহার আমরা শিখেছি ইনশাল্লাহ। এখন আমরা শিখবো ইনশাল্লাহ মধ্যে মুত্তাসিল, যাকে ছাড়া এটা নিয়ে পড়তে হয়। মধ্যে মুত্তাসিল যে হরফের উপরে হবে এই হরফে কি করে পড়তে হবে, ছাড়া এটা নিয়ে পড়তে হবে। মধ্যে মুত্তাসিলের চিহ্নটা থাকবে আপনার এইভাবে, এটা কি মধ্যে মুত্তাসিলের চিহ্ন, এটা কিসের চিহ্ন? আর মুনফাসিলের চিহ্ন হচ্ছে আঁকা বাঁকা থাকবে, মুনফাসিল আঁকা বাঁকা থাকবে, চিকন থাকবে, আর মধ্যে মুনফাসিল এমন মোটা থাকবে। সুপ্রিয় দর্শক, এখন আমরা কি শিখব, মধ্যে মুত্তাসিল। দেখতে পাচ্ছেন আমি এখানে লেখা শুরু করতেছি, লক্ষ্য করুন, দেখতে পাচ্ছেন এখানে আমি তিনটি হরফ লিখেছি। কয়টি হরফ লিখেছি আমার সাথে বলতে হবে, কয়টি হরফ লিখেছি? তিনটি হরফ লিখেছি। শাহিদা বেগম লিখেছেন লা ইলাহা, মাশাআল্লাহ, এটা আগে লিখেছিল, আমি কমেন্টস দেখতে পাই নাই। এই যে দেখতে পাচ্ছেন আগে আমরা হরফের সাথে কি হয় পরিচয় হই, জিম আলিফ গবর যা, জিম আলিফ হামজা, জিম আলিফ হামজা, জিম আলিফ হামজা, আগে হরফ ভালো করে চিনি, জিম আলিফ হামজা, জিম আলিফ হামজা। এখন লক্ষ্য করুন, জিমের উপরে হরকত জবর দিয়ে দিলাম, উপরে মধ্যে মুত্তাসিলের মোটা চিহ্নটা দিয়ে দিলাম, উপরে কি দিয়ে দিলাম, জিম আলিফ গবর যা দিলাম, আর উপরে মধ্যে মুত্তাসিলের মোটা চিহ্নটা দিয়ে দিলাম। তখন কিভাবে হরকত লক্ষ্য করুন, হামজার উপরে হরকত জবর দিয়ে দিলাম, জিম আলিফ জবর যা যা, কয় টান হবে, চার আলিফ টান হবে। কেন চার আলিফ টান হবে? সহজ ভাষায় গড়িয়ে পিছিয়ে না বলে আমি সহজ ভাষায়, আপনি মধ্যে মুত্তাসিল কাকে বলে এবং এই সংজ্ঞা জেনে, সংজ্ঞা জেনে আপনি কোরআন রিডিং করতে পারবেন না। এখন আপনার আপাতত জানতে হবে এই যে মোটা চিহ্নটা দিয়ে দিয়েছি, এই মোটা চিহ্নটা যদি যে হরফের উপর থাকবে বামে হামজা থাকবে, মধ্যে ওই মোটা চিহ্ন থাকলে বামে অবশ্যই হামজা থাকবে, এটা খেয়াল রাখতে হবে। হামজার উপরে হরকত, হরকতের উচ্চারণ কি করে পড়তে হয়, তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়, জিম আলিফ জবর যা, হামজা জবর আ যা। আপনি যে হরফের উপরে এই মোটা চিহ্নটা দেখবেন আপনার এখানে মনে রাখতে হবে, এই মোটা চিহ্ন যে হরফের উপরে আসবে ওই হরফকে কি করে পড়তে হবে, চার আলিফ টানিয়া পড়তে হবে। সুপ্রিয় দর্শক, আশা করি বুঝতে পেরেছেন ইনশাল্লাহ। এরপরে লক্ষ্য করুন, দেখতে পাচ্ছেন এখানে আমি আরো দুইটি হরফ লিখেছি, আরো একটি হরফ লিখেছি হামজা, একটা হরফ কি লিখেছি হামজা। এখন আমাদের এখানে বোঝার বিষয় হচ্ছে যে সিন আলিফ হামজা, সিন আলিফ হামজা, কয়টি হরফ লিখেছি, তিনটি হরফ লিখেছি। এখন আপনার লক্ষ্য রাখতে হবে, সর্বপ্রথম আপনার লক্ষ্য করতে হবে হরফগুলা কি কি লিখেছি, হরফগুলা কি কি লিখেছি, কোন হরফের কি নাম, আগে অপরিচিত মানুষের সাথে সাক্ষাৎ হলে সর্বপ্রথম আমরা নাম ঠিকানা জিজ্ঞেস করে নিই। এখন আমাদের এই মধ্যে মুত্তাসিল চিনতে হলে সর্বপ্রথম আমাদের হরফগুলোর নাম চিনতে হবে, এই হরফটার নাম কি, এই হরফটার নাম কি, এই হরফটার নাম কি। আমরা কিন্তু অপরিচিত মানুষের সাক্ষাৎ করলে কিন্তু আমরা বলি যে ভাই আপনার নাম কি, আপনার বাসা কোথায়, আপনি কি করেন না করেন, সব কিছু কিন্তু আমরা বিশ্লেষণ জেনে ফেলে জানতে হয়। এখানে আমাদেরও এই
মনটা আপনার চিন্তা হলে, জানতে হলে, পড়তে হলে, শিখতে হলে সর্বপ্রথম আমাদের হরফের সাথে পরিচয় হতে হবে। হরফগুলো আপনি চিনতে পারতেছেন কিনা, এখানে আমি কি কি হরফ লিখেছি, সর্বপ্রথম আপনার হরফগুলো চিনতে হবে। সর্বপ্রথম হরফ আলিফ সিন, কি লিখেছি, সিন, আলিফ হামজা, 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 এগুলো আমি ব্যবহার করবো। সিনের উপরে হরকত জবর দিয়ে দিলাম, উপরে মধ্যে মুটা সিলের মোটা চিহ্নটা দিয়ে দিলাম, সিনের জবর সা, সিনালি জবর সা, হামজা জবর আ, সা আ, সা আ। লক্ষ্য করুন, এই যে আমি আর একটা শব্দ লিখেছি, এই যে প্রথম একটা শব্দ লিখেছি, এরপরে আরেকটা শব্দ লিখেছি, এই যে আপনি মোটা চিহ্নটা দেখতে পাচ্ছেন, মধ্যে মুত্তাসিলের সংজ্ঞা আপনার জানার দরকার নাই, আপনার জানতে হবে এই যে ত্রিকোণ চিহ্নটা দেখতে পাচ্ছি, যে হরফের উপরে এই মোটা চিহ্নটা, মোটা চিহ্নটা থাকবে, সে হরফকে চার আলিফ টান দিয়ে পড়তে হবে, এটা মধ্যে মুত্তাসিল। সিন আলিফ জবর সা, হামজা জবর আ, সা। এই যে দেখতে পাচ্ছেন হরফ গুলা কি কি হবে, এখন হরফ গুলোর সাথে আমরা পরিচয় হই, আলিফ, ওয়াও, লাম, হামজা, কাফ। কি লিখেছি, আলিফ, ওয়াও, লাম, হামজা, কাফ। এখন আসুন, হামজার উপরে, আলিফের উপরে হরকত পেশ দিয়ে দিলাম, আলিফ হামজা হয়ে গেল, হামজা, হামজা পেশ, ও, লাম জবর, উলা, লাম খারাজ হবে, কি হবে, খারাজ জবর, উলা, খারাজ জবর দিয়ে দিলাম, উপরে মোটা চিহ্নটা দিয়ে দিলাম, উলা, হামজা জের ই, উলা, ই, কাফ জবর কা, উলা, এখন আমাদের লক্ষ্য করতে হবে মধ্যে মুত্তাসিলের সংজ্ঞা আপনার জানা দরকার নাই, জানতে হবে আপনার কি যে মোটা চিহ্ন আপনার কোথায় আছে, কোন হরফের উপরে আছে, এটা আপনার জানতে হবে। উলাইকা কি হবে, উলাইকা। সুপ্রিয় দর্শক, আজকে আমাদের আমরা আজকে কে কি পড়েছি, এক আলিফ মত পড়েছি, তিন আলিফ মত পড়েছি, চার আলিফ মত পড়েছি, কয় আলিফ মত পড়েছি, চার আলিফ মত পড়েছি। আজকে সুপ্রিয় দর্শক, আজকে আমাদের 15 নম্বরের ক্লাস এই পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।